হাই এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমি ভালো আছি আমি বাংলাদেশি ব্লগার সীমা মালয়েশিয়া থেকে বলছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে আমি একটা গৃহিণীদের যেরকম সকাল থেকে কাজকর্ম শুরু হয় সন্ধ্যা পর্যন্ত তা আজকে হচ্ছে আমার ব্লগটা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেছি এবং চাইছি আপনাদের সাথে বড় একটা ব্লগ হয়ে গেছে শেয়ার করে দিব আশা করি সবার ভালো লাগবে পুরো ব্লগটা দেখবেন আর আজকে আমি কিছু কথা সবাই সাথে শেয়ার করব আজকে মনটা খারাপ তারপরেও ভিডিও করতেছি ব্লগটা তৈরি করতেছি যেহেতু কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও দিই না দিলেও অনেক সময় আবার ভালো লাগে না তো প্রথমে বলেনি সকালবেলা সকালে উঠে হচ্ছে রুটি শেখে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য তো আমি দেখা যায় কন্টিনিউ রুটি করি না মাঝে মাঝে করি কিন্তু দেখানো হয় না তো আজকে ভাবলাম যেহেতু ব্লগটা শুরুই করছি সকাল থেকেই করি আর আজকে হচ্ছে দুপুরের জন্য কি কি রান্না করি বিকালে কি খাবো সব কিছু মিলে একটা গৃহিণীর যেরকম হচ্ছে দৈনন্দিন জীবনের যা কিছু থাকে তা কিছু নিয়ে আজকের ব্লগটা আর এগুলো হচ্ছে ময়দা দিয়ে রুটি তৈরি করেছি আসলে সচরাচর হচ্ছে এই রুটি আমরা খাই না বেশিরভাগই আমরা লাল যে আটাটা যেটা হচ্ছে শরীরের জন্য অনেক ভালো ওইটা খেয়ে থাকি তো আপনাদের ভাইয়া বাসায় আটা শেষ হয়ে গেছিলো ওইটা পাই নাই তো এটা নিয়ে আসছে এটাই খেতে হবে কিছু করার নাই তো আমি হচ্ছে একটু বেশ পরিমাণ বানাই নিছি প্রায় আটটা রুটি বানাই নিছি তো এখন দেখা যায় দুইজনে দুইটা চারটা ভা হচ্ছে তিনটা করে খেয়ে নিলে পরে হচ্ছে থাকলে হচ্ছে রাতে খাবে তার জন্য একটু বেশ পরিমাণ বানিয়ে নিল তো আপনাদের ভাইয়ারে হচ্ছে রুটি খেতে দিয়ে দিলাম আর কি আর এখানে হচ্ছে একটা রেসিপি করেছিলাম আগের দিন রাত্রে ওইটাও আপনাদের সাথে শেয়ার করে দিব পাপায়া দিয়ে চিকেন রান্না করছিলাম তো ওইটা দিয়ে আপনাদের ভাইয়া খেয়ে মানে খেয়ে নিচ্ছে সকালের নাস্তাটা আর কি অবস্থা আমার ভিউয়ার্স সাপু ভাইয়ারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার গত ভিডিওটা দিচ্ছি অনেকেই হচ্ছে অনেক আপু ভাইয়ারা অনেকের কথার সাথে মিলে গেছে অনেকেই বলছে যে আপু ঠিক বলছেন আমার মনে কথা বলছেন ওই আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই হচ্ছে ভাববেন সবসময় হচ্ছে দেখা যায় যে নিজে কিভাবে ভালো থাকবেন নিজের পরিবার কিভাবে ভালো থাকবে আমি সবসময় ভাবি আসলে আমি বাহিরে আসি আমার হাজব্যান্ড কিভাবে ভালো থাকবে আমি কিভাবে ভালো থাকবো আমার শারীরিকভাবে কিভাবে ভালো থাকব এবং আমার সংসারটা কিভাবে ভালো থাকবে ওইটার চিন্তা এই সব সময় করি তো সবাই এইভাবে চিন্তা করবেন তাহলে দেখা যায় সবার মন মনে অনেক ভালো থাকবে আর যে আপু ভাইয়ারা সব সময় আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করে তাদেরকে তো ভুলার মতো নাই একদিন যদি ভিডিও আমি না দেই তাহলে মনে হয় কি সবাই থেকে অনেক দূরে চলে গেছি এরকম মানে মনের মধ্যে ফিল হয় তো যাই হোক তার জন্যই কিন্তু কন্টিনিউ ভিডিও শেয়ার করা আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা অনেক দোয়া দূর থেকে সবসময় আপনাদের আপু করে আপনাদের জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করতেছেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি তারপরে হচ্ছে দুপুরবেলা আপনাদের ভাইয়া এখানে অনেক সবজি নিয়ে আসছে গাজর লাউ আর এটা কিন্তু আমার বৃহস্পতিবারের ব্লগ বলতে পারেন বৃহস্পতিবার যেহেতু আজকে হচ্ছে কাঁচা বাজার নিয়ে আসছে তো ওইখান থেকে আপনাদের ভাইয়া কিনে আসছে এখন সব কিছু ঘুষিয়ে নিব আর মাছ নিয়ে আসছে মাছ বাসায় কিছু মাছ আসে আর আজকে নাকি একদমই মাছ পায় নাই তো আমরা দেখা যায় আসলে সচরাচর সচরাচর পাঙ্গাস মাছ খাওয়া হয় না খুব কম খাওয়া হয় আজকে এটা একটু ফ্রেশ মনে হচ্ছিল তার জন্য আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর অল্প করে চিংড়ি নিয়ে আসছে তেমন পরিমাণ নাকি আজকে মাছ আসছিল না আর কি আর যেগুলো আসছিল এগুলো নাকি ভালো ছিল না তো যাই হোক যে যে বাজার নিয়ে আসছে এগুলো সব ঘুষিয়ে নিব ঘুষিয়ে দেন হচ্ছে রান্নাতে চলে যাব। আজকে হচ্ছে রান্না করবো কাসকি মাছ ছোটো ছোটো কাশকি মাছ আছে না ওইগুলো প্যাকেটে মালুশিয়াতে দেখা যায় প্যাকেট যাত কাশকি মাছ পাওয়া যায় আর কি ওই মাছগুলো হচ্ছে আজকে রান্না করব। কিভাবে কাশকি মাছ রান্না করি একদম রেসিপিটা শেয়ার করব। আর কাশকি মাছ খেতে কিন্তু বেশ মজা তাই তো কথা বলতে বলতে কিন্তু বাজার সদাই ঘুষিয়ে রান্নাটা বসিয়ে দিলাম কাটাকাটিটা আর আজকে দেখাইলাম না আমি হচ্ছে পাপায়া হচ্ছে গরম পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি মানে ভালো করে ভাপায়া নেবো যেহেতু পাপায়ার অনেক কষ আছে আর এই চুলাতে হচ্ছে মুসল্লা আমি সব কষিয়ে নিছি আর কি চিকেন দিয়ে দিছি পাপায়া দিয়ে চিকেন দিয়ে রান্না করব। আর এই চিকেনের মধ্যে বেশিরভাগই হাড় এখানে তো হাড়ের অংশগুলোই আমি রাখছি যেহেতু লাউ পাপায়া বিভিন্ন সবজি দিয়ে এখন না চিকেনটা একদম শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে চিকেনটা মানে খাইতেছি না বেশিরভাগই দেখা আমার ব্লগে সবাই দেখেন যে দেখা যায় লাউ পাপায়া আর এখন না এই সবজিগুলোই বেশি পাওয়া যাইতেছে যেই হচ্ছে বাংলাদেশি ভাইয়া আয়না হচ্ছে সবজি বিক্রি করে তো বেশিরভাগ এই সবজিগুলোই কিন্তু আনে এখন আর ওই রকমভাবে আসলে দেখা যায় হচ্ছে অন্যান্য সবজি পাওয়া যাইতেছে না কিন্তু অন্য সুপার শপে গেলে অন্য ধরনের সবজি পাওয়া যায় তো আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু লাউ অনেক পছন্দ করলা তো আমাদের বেশিরভাগ আমাদের বাসাতে আপনাদের ভাইয়ারও পছন্দ লাউ করল্লা তারপরে দেখা যায় পাপায়া ঝিঙ্গা এগুলো খাওয়া হয় বেশি মিষ্টি লাউ আর কি সেই তো চিকেনটা হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে আর এদিক দিয়ে হচ্ছে পাপায়া ঘোলা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একটা হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখাতে চাইছিলাম অনেক গরম হাতে মানে একদম মানে হচ্ছে গরমটাই ধরে ফেলছি পরে তাড়াতাড়ি করে রেখে দিছি আর কি এখন হচ্ছে চিকেনগুলো কষা হয়ে গেছে এখন দিয়ে দিব পাপায়া দিয়ে দিলাম আর বেশিক্ষণ লাগবে না যেহেতু পাপায়াগুলা হচ্ছে পাপ দেওয়ার মধ্যেই হচ্ছে সিদ্ধ হয়ে গেছে ঢেকে ঢেকে রান্না করে নিব। মূল রেসিপিটা শেয়ার করে নেয় লাউ যেভাবে হচ্ছে চিকেন দিয়ে রান্না করি সেমভাবেই পাপায়া দিয়ে রান্না করে নিতেছি যার আর বাসায় সবসময় চিকেন দেখা যায় হচ্ছে আনা হয় আর কি তো তাদের বাসে হচ্ছে জমি একটু হাড় বেশি করে রেখে দিতে পারেন তারপরে হচ্ছে দেখা যায় মুরগির পাওগুলা ডানাগুলা এগুলা ঘিলা যা তারপরে এইভাবে রান্না করতে পারেন বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে আর কাছে অনেক ভাল লাগবে আমার কাছে তো এই রান্নাটা ভালো লাগে এবং রুটি দিয়ে ভাতের সাথে খেতে অনেক ভাল লাগে এ তো অলমোস্ট ডান আমার রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে দুপুরের জন্য আমি রান্না করে নিব কেস্কি মাছ ওইটা পুরো রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো যেটা বলছিলাম যে কিছু কথা শেয়ার করব আজকে মনটা ভালো না মানে হঠাৎ করে না দেশের কথা মনে পড়ে আর আজকে কিছু কথা শেয়ার করব যেগুলো আমার ভিডিওর মাধ্যমে কখনোই শেয়ার করা হয়নি আমার কিছু স্মৃতি কষ্টের কথা বলতে পারে সেই যে চলে গেলো না আর ফিরে আসলো না আসলে কে আসলো না কে চলে গেলো সব কিছুই বলবো আপনাদের সঙ্গে আজকে তা আমি হচ্ছে এখানে কেসকি মাছ রান্না করতেছি যা যা দিতেছি সব তো দেখতেছে নি যারা ফুল ওয়াশ করবেন অবশ্যই দেখতে পারবেন কীভাবে রান্না করতেছি তো যাই হোক যেটা বলতে নিচ্ছি বলতে নিচ্ছি আমার আব্বার কথা সবারই মা বাবা আসে হয়তোবা কিন্তু আমার মতো যে দুর্ভাগ্য তার বা দেখা যায় দুইজনের মধ্যে একজন আছে একজন নাই তো আমি হচ্ছে একটা হতবাগ আমি বলতে পারেন অনেক ইমোশনাল হয়ে যায় যখন এগুলো বলি আর প্রবাসের বাড়ি অনেক বেশি মনে পড়ে আমি বলতে চাইতেছি আমার আব্বার কথা মানে আমার ভাবার কথা আমার হচ্ছে সবাই তো মা বাবা আছে যারা হচ্ছে মা বাবা দুইজনে বেঁচে আছে তারা হচ্ছে লাখি পারসন আর সবাই হচ্ছে মা বাবার প্রতি না প্রথমে এই কথাটা বলি মানে হচ্ছে হৃদয়টা না কেমন জানি করে বুকের ভিতরে জানি না কে কী ভাববেন আসলে আজকে খুব বেশি মনে পড়তেছিল আর অনেক কষ্ট পাইতেছিলাম তো তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তা আমার না আসলে দুইটা মানুষের থেকে একটা মানুষ নাই তো আমার তো আব্বা নাই অনেক আগেই মারা গেছে অনেক বছর হয়ে গেছে তো শেয়ার করব কিছু স্মৃতি যখন আমার আব্বা দুনিয়া থেকে চলে যায় তখন অনেক স্মৃতি মানে আমার কাছে জমা আছে আর তখন খুব গুরুত্বপূর্ণ মানে হচ্ছে দিন ছিল গুরুত্বপূর্ণ মানে কিছু সময় ছিল তবে বলে শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে আলহামদুলিল্লাহ আমার আম্মা ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে আর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছে প্রায়ই কথা হয় কিন্তু আসলে বাবার জন্য যে ফিলটা হয় না ওইটা কারোরও বুঝাইতে পারে না মানে অনেক কষ্ট হয় যখনই মনে হয় আর আমার আব্বা এমন একটা মানুষ ছিল আসলে আপনি যদি হচ্ছে আপনাদের ঘরে আপনার বাবা মা দুইজনে আছে আপনার পাঁচ ভাই বোন আছেন কিন্তু একটার প্রতি না একটু বেশি মানে কেমন জানি হয় তো আমার প্রতি না আমার আব্বার অনেক বেশি মানে হচ্ছে দুর্বলতা ছিল কিন্তু আমরা পাঁচ ভাই বোন আমরা হচ্ছে দুই বোন আর হচ্ছে তিন ভাই সর্বপ্রথম হচ্ছে আমার ভাই সবার বড় তারপরে আমার বোন তারপরে আমি আমার ছোটো দুইটা ভাই একটা হচ্ছে ইন্টার পরীক্ষা এবার দিবে আরেকটা হচ্ছে ইন্টার পরীক্ষা দিয়ে ফেলছে আর কি তো এই তো আমার প্রতি আমার আব্বার অনেক দুর্বলতা ছিল তো যেখানে যাইতাম না কোথাও যদি যাইতাম মানুষে হচ্ছে আত্মীয় স্বজনী বাড়িতে বেড়াইতে যায় না আমি কখনও যাইতে পারতাম না আসলে যাওয়ার পরে দু দিনও থাকতে পারতাম না আমার আব্বা অনেক বেশি কষ্ট ফিল করত এবং বলতো যে আমার মেয়ে বাড়িতে নাই আমার ভাল লাগে না এরকম সেরকম এগুলো বলতো আর কি আসলে কথাগুলো না ওইভাবে বলতে পারতেছে না বোঝাইয়া ভিতরে কেমন জানি কষ্ট হয় আর আমরা যারা প্রবাসে থাকি যখন একা একা থাকি না অনেক বেশি ফিল করি মা বাবা ভাই বোন আত্মীয় সুজন সবাইকে তো আমাদের কষ্টের কথাটা না সবসময় বুঝাইয়া বলতে পারি না সবার কাছে শুধু কষ্ট পায়ে যাই ভিতরে ভিতরে তো আমি মাঝে মাঝে আপনাদের ভাইয়ের সাথে বলি যে হচ্ছে আমার আব্বা যদি থাকতো না আমি না এত দিন থাকতে পারতাম না কবে অনেক কথা বলতো যে তাড়াতাড়ি চলে আসো কারণ আমার আব্বা মানে ছেলে মেয়ে কোথাও দিয়ে না মানে থাকতে পারতো না বিশেষ করে আমি কোথাও যাইলে আমার আব্বা পাগল হয়ে যেত মানে খুব মন খারাপ করত যে আমারে অনেক বেশি আদর করত সব ভাই বোনি করতো কিন্তু আমার আব্বার আমার প্রতি একটু আলাদা হচ্ছে এটা ছিল অনেক বেশি মায়া ছিল তো যখন হচ্ছে আমার আব্বা দুনিয়া থেকে চলে যায় তখন সালটা ছিল হচ্ছে দুই সাল তো তখন ছিল আমার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার মাত্র হচ্ছে এক দিন বাকি তো মতো বলছিল যে এসএসসি পরীক্ষা হচ্ছে জানুয়ারি হচ্ছে এক তারিখ শুরু হবে পরে গিয়ে হচ্ছে লকডাউনের জন্য তখন হচ্ছে আবার ইয়ে ছিল কী জানি বলা হয় এগুলো হচ্ছে হরতাল ছিল লকডাউন বলে ফেলছি তো ওইটা তো এক ধরনের লকডাউনে হরতাল ছিল তার জন্য হচ্ছে আমার পরীক্ষাটা পিসিএ হচ্ছে দুই তারিখ করা হয় তো জানুয়ারির দুই তারিখ পরীক্ষা শুরু হয়েছিলো দুই সালে আর দুই সালে হচ্ছে আমার আব্বা হচ্ছে তিরিশ তারিখ মারা যায় যেদিন হচ্ছে চোদ্দো সালের এক তারিখ পড়বে তার আগের দিন তেরো সালের হচ্ছে তিরিশ তারিখ মারা যায় তো আমার আব্বা না শুধু বলতো যে তোমার পরীক্ষায় শুরু হয় না কেন শুরু হয় না কেন আসলে সবার মনে একটা আশা থাকে আমার আব্বা না অনেক বেশি শুনতে চাইতো যখনই কারোর রেজাল্ট আসতো আমার বড় ভাই বোন ওরাও কিন্তু পড়াশোনা করেছে ওদের রেজাল্ট আসতো ঠিক আছে কিন্তু অন্য কারোর রেজাল্ট শুনলে না আমার বাবা বলতো যে তুমি কবে পরীক্ষা দিবা পরীক্ষার টাইমে এখনো আসে না কেন কবে রেজাল্টটা শুনবো এগুলোর জন্য অপেক্ষা করতো তো আসলে তখন ভাবছিলাম যে আমি হয়তো বা পরীক্ষা দিতে পারবো না আর পরীক্ষা দিলেও পরীক্ষা ভালো হবে না তো আলহামদুলিল্লাহ লাস্টে যেমনই আমি পরীক্ষা দিতে পারছি পরীক্ষা অনেক ভালো হয়েছিলো তো ওইগুলাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে এখনো না আমার বাসায় রেখে দিছি আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে মানে যখন আমি পড়তে বইতাম আমার অনেক বইয়ের পাথা হচ্ছে সিরে যাইতো আমার চোখের বাণীতে কারণ হচ্ছে আমার আব্বাকে আমি অনেক ফিল করতাম প্রায় তিন মাসের মতো স্বাভাবিক মানে অস্বাভাবিকের মতো থাকতাম আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো যাই হোক পৃথিবীতে সব বাবা মা অনেক ভালো থাকুক সবার জন্য অনেক দোয়া করি আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ওপরে যেন অনেক ভালো থাকে আর আমার আব্বারে যেন জান্নাত ভাসি করে ওইটা সবাই দোয়া করবেন সবার মাঝে শেয়ার করলাম অনেকগুলো কষ্টের কথা কথা বলতে বলতে রান্না রান্নাবান্নাও শেষ হয়ে গেল সব কিছুই ভিডিওটাও শেষ হয়ে গেল।